हेलो फ्रेंड्स, तुम्हारा सबाई कमन आशा कर भलो आज बिस्टिस डेलि ब्लगे तुम्हारे सबा के स्वागत। तो आज के लिए चले नतून एक ब्लग भिडियो। तो खूब भलो आजे 10:07। तो एखन थे ब्लगटा स्टार्ट करो। तो तुम्हारा भिडियोटी स्क्रिप्ट ना कर कंटिन्यू देखते थको। आशा करी तुम्हारा मैं सबार भलो लागे ब्लग भिडियो। तो आज के तुम्हारे साथ रान्ना माने रान्नार रेसिपी तुम्हारे साथ शेयर करब। तो वीडियो कंटिन्यू देखते थको स्क्रिप्ट ना करे। तो आबार आसछि पड़े तुम्हारे साथ कथा बोलते। तो फ्रेंड्स, एखानटाय डिम आलू सिद्ध बसिए दिए पाशे एखानटाय भात हच्छे जेखानटा भात बसिए दिए आमार एखानटाय मसला रेडी करा आछे एंड प्याज कुचि मैं लंका काटा और ये आदा बाटा ये रसुन बाटा और ये गरम मसलाटा पर बाटा होबे लास्टे। तो वीडियो कंटिन्यू देखते थको स्क्रिप्ट ना करे। डिम आलू सिद्धटा हो गेला एगुलो छाड़िए नेब तारपर आबार आसछि तोमादेर साथे पर कथा बोलते। तो फ्रेंड्स, एखानटाय डिम और आलू आमार सिद्ध करा हो गेछे। तो এগুলো এক এক করে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। তো ভিডিওটি দেখতে থাকো তোমরা। तो फार्स्टे डिमगुलोर खोसा भालो करे छाड़िए नेब। तो एते एकटु ठंडा जल दिए निलाम नाही तो पचो। तो आमी एइभाबे एक एक करे सबकटा डिम छाड़िए निये तारपरे आसछि आबार तोमादेर साथे परे कथा बोलते। এবার এক এক করে আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। এখানে ডিম আর আলুগুলো আমি মানে সিদ্ধ করে এগুলোর মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে নুন হলুদ মাখিয়ে দেব। হলুদ লবণ এবারে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। কিনে হয়ে গিয়েছে, এবারে এগুলো ভেজে নেব। তো কড়া গরম হয়ে গিয়েছে, এবারে আমি এতে সরষের তেল দিয়ে দেব। তো তেলটাও গরম হয়ে গিয়েছে, এবারে এতে এক এক করে আলু আর ডিমগুলো ভেজে নেব।
গুলো ভেজে নিয়ে আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে। তো ফ্রেন্ড সেকেন্ডে ডিম আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এবার যাই রান্নার দিকে। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো স্ক্রিপ না করে। আবার এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তারপরে লঙ্কা কুচি দিয়ে দেবো। তো এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এখানটায় পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখানটায় দুটো মতন পেঁয়াজ দিয়েছি আর এতে হচ্ছে 6টা লঙ্কা দিয়েছি। তো তোমরা তোমাদের বাড়ির লোক অনুযায়ী বেশিও দিতে পারো, কি যেমন রান্না করবে তেমন দিতে পারো। আর এবার দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। তা আমি এখানটায় 1টা রসুন মানে পুরোটা বাটা দিয়ে দিচ্ছি এখানটায়। এবার এখানটায় আদা বাটা, এই যে এতটা আদা বাটা দিয়ে দেবো। একদম সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না এই রসুন আর আদাটার কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ অব্দি এটাকে ভালো করে কষিয়ে নেব। একদম হালকা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। তারপরে এখানটা একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালো করে আবার কষিয়ে নেব। তো এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে একটু হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে দেব। তো এতে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবে অল্প করে। আমি জিরের গুঁড়োটা প্রথম দিকে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি।
আর তোমরা টমেটো দিতেও পারো না দিতেও পারো, আমি এখানটা দিচ্ছি না টমেটোটা। তো আমি এখানটা অল্প করে একটু চিনি দিয়ে দেবো। তো আমার এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এতে এই ধরতে গেলে 2 কাপ মতন, 2 থেকে 2.5 কাপ মতন আমি এতে জল দিয়ে দেব। তো এতে তারপরে আমি একটু হালকা করে মিট মশলা ছড়িয়ে দেব। আর আমি এখানটা শুকনো লঙ্কা দেইনি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। কারণ এই গরমে শুকনো লঙ্কাটা গ্যাসের দিক থেকে তো না খাওয়াই ভালো, ওই জন্য আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি না। তো তোমরা কালারের জন্য মানে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো। তো এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো। এই ভাজা আলুগুলো এবার আমি এতে দিয়ে দেবো। এখন এবার আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা ডিমের কারি করছি তার জন্য আলুগুলোকে আগের থেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, কারণ ডিমের কারিতে তো বেশি ঝোল করা যায় না, ওই জন্য আলুগুলো আগের থেকে একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, নিলে আরো মানে ঝোলটাও কম থাকবে আরো সুন্দর হবে। দেখো একদম পুরো মাখো মাখো করে নিয়েছি আর আলুগুলো একদম পুরো গলে গিয়েছে। এই যো আলুগুলো পুরো গলে গিয়েছে। তো এবার হচ্ছে আমি গোটা গরম মশলাটা মানে বেটে নেব। এই যো এই গোটা গরম মশলাটা বেটে নেব। তো তার আগে এতে ডিমগুলো দিয়ে দেব। তো এতে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এবার এটা নিজে নিজেই আস্তে আস্তে হয়ে যাবে রেডি। গোটা গরম মশলাটা বেটে নেব। তো ফ্রেন্ডস আমার এখানটায় ডিমের কারিটা করা হয়ে গিয়েছে। তো এটা আলু আর ডিমের জন্য মনে হচ্ছে ঝোলটা অনেকটাই বেশি, কিন্তু না এটা পুরো একদম মাখা মাখা হয়েছে। পুরো মাখা মাখা হয়েছে। তো আমার এদিকে গরম মশলা বাটা হয়ে গিয়েছে। এই যে গরম মশলা কিন্তু বাটা হয়ে গিয়েছে।
তো এতে আমি একটু এই মিট মশলা দেব, বেশি না অল্প করে দেব। দিয়ে এতে একটু জল দিয়ে এটা মিক্স করে এই ডিমের কারির উপর দিয়ে ছড়িয়ে দেব। তো এবারে এটা আস্তে আস্তে এই ডিমের কারির উপর দিয়ে ছড়িয়ে দেব। তো তোমরা চাইলে গুঁড়োটাও দিতে পারো, গরম মশলা গুঁড়ো। তো আমি এখানটায় এটা দিলে মানে গোটাটা দিলে একটু সেন্টটা হবে ভালো, ওই জন্য আমি এই গোটাটাই দিচ্ছি, গোটাটাই মানে শিলে বেটে তাই দিচ্ছি। তো তোমরা এখানটায় গুঁড়োটাও দিতে চাইলে দিতে পারো। সো ফাইনালি আমাদের ডিমের কারি রেডি। তো এটাকে নামিয়ে নিয়ে আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে। তো ফ্রেন্ডস, আমাদের ফাইনালি এখানটায় ডিমের কারিটা রেডি হয়ে গিয়েছে, একদম পুরো মাখা মাখা হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি জানি যে হচ্ছে এর থেকেও অনেক ভালো ভালো রেসিপি তোমরা মানে দেখতে চাও, বাট এটাও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তোমরা ডিম খাচ্ছো কি মাংস খাচ্ছো তোমরা বুঝতেই পারবে না। তো তোমরা চাইলে এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো।